শ্রেণীর শিক্ষার্থীরা চাঁদ সূর্যের পালা এই সেশন শেষে নিজেরা বাড়ি থেকে দলীয়ভাবে কিছু মডেল তৈরি করে নিয়ে এসেছে। এখানে চারটা দলের কাজ আমরা উপস্থাপন করেছি, চারটা দলের এই সূর্য, তারপরে এখানে হচ্ছে পৃথিবীর মডেল এবং এখানে আছে চাঁদের মডেল। এই মডেলগুলো দ্বারা শিক্ষার্থীরা দিন রাত কীভাবে হয়, কীভাবে চন্দ্রগ্রহণ হয়, কীভাবে সূর্যগ্রহণ হয় এগুলোর পরীক্ষা করে ওরা দেখিয়েছে আমাকে। তো শিক্ষার্থীদের কাজগুলো অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর। ওদের হাতের কাছে যা পেয়েছিল তাই দিয়েই তারা চেষ্টা করে মডেল তৈরি করেছে, খুব সুন্দর। এই মডেলগুলো তৈরি করতে তোমাদের কেমন লাগছে এটা বলো একটু। হ্যাঁ, মডেল তৈরি করতে খুব ভালো লাগছে তাই না? সবার সক্রিয় অংশগ্রহণ ছিল। এখন এই যে তোমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দিন রাত কেন হয় কারণটা যে উদ্ঘাটন করলা, এটা কি তোমাদের তোমরা আরও ভুলে যাবা? আচ্ছা, তাহলে এখন একটু আমাকে প্রশ্নের উত্তর দিবা, যে পারবা সে ভালো করে সুন্দর করে বলবা। যে এই যে চাঁদ সূর্য এবং সূর্য পৃথিবী এবং চাঁদ, সূর্যকে কেন্দ্র করে কোনটি ঘোরে? আর পৃথিবীকে কেন্দ্র করে কোনটি ঘোরে? এখন এই যে মডেলগুলো সাজানো আছে এই অবস্থায় এখন এইখানে সূর্যগ্রহণ হচ্ছে না চন্দ্রগ্রহণ হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, চন্দ্রগ্রহণ কেন? যে একজন তুমি বলো, মিথিলা বলো। আচ্ছা, এটা এখন যদি আমরা এটাকে সূর্যগ্রহণ একটু বানাই দেখি কিভাবে হবে, একটু সাজাই দিই, খালি জাস্ট চেঞ্জ করে দিই। হ্যাঁ হ্যাঁ, এখনকার এই অবস্থানটাকে কি বলতে পারি আমরা? সূর্যগ্রহণ। তাহলে আমরা সবাই অলরেডি বুঝে গেছি যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কি, তোমাদের মূল্যায়ন হয়ে গেল, দেখো তোমরা সবাই বুঝে গেছো। আর দিন রাত্রি কেন হয় সেটা তো আমরা আরো আগে জেনেছি। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ, ধন্যবাদ সবাইকে।